দুর্ভাগ্য হচ্ছে যে আমাদের অগ্নিসন্ত্রাস মোকাবেলা করতে হয়েছে, মানুষকে পুড়িয়ে পুড়িয়ে হত্যা করে, এটাও নাকি নির্বাচন, এটাও নাকি আন্দোলন, আবার সেই আগুনে পোড়ার খেলা শুরু হয়েছে। কাজে যে দল এই বিএনপি বা জামাত জোট, এরা তো আসলে কখনো গণতন্ত্রে বিশ্বাস করে না, এরা মানুষ পুড়িয়ে সেটাই নিয়ে আন্দোলন করে, মানুষকে অত্যাচার করে মানুষ পুড়িয়ে তারা উল্লাস করে, এরকম অমানবিকতা, এটা মানে এটা কি করা যেত? আমার মানে এদের প্রতি ঘৃণা ছাড়া আর কিছু না।